بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব এসেছে এবং ইসলাম বিনষ্টকারী বিষয় এই সম্পর্কে আমরা লেভেল 1 এ পড়েছি। তার মানে লেভেল 1 এ বলা চলে যে আমরা আরকানুল ইসলাম ইসলামের রুকন সম্পর্কে আংশিক আমরা একটু পরিচিত হয়েছি। এইবার আরকানুল ঈমান, আরকানুল ইসলাম মানে ইসলামের রুকন, এর মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله يقام الصلاة وإيتاء الزكاة صوم رمضان إيش أركان الإسلام بلاتشر সব গুলো আমলই বাইজিক আমলের সাথে সম্পৃক্ত এটা দেখা যায় নামাজ পড়লে দেখা যায় হজ করলে দেখা যায় রোজা রাখলে মানুষ জানে তারপরে যাকাত দিলেও মানুষ জানে এই আরকানুল ইসলাম এটা বাইজিক আমলের সাথে সম্পৃক্ত আর আরকানুল ঈমান এর সবটুকুই সম্পূর্ণই অন্তরের সাথে সম্পৃক্ত এটা বাহিরের কোন আমল না তে আরকানুল ঈমান এটা হচ্ছে প্রথমত মুসলমানদের স্তর আল্লাহর নিকটে তিন ক্যাটাগরি হচ্ছে তিন স্তরে প্রথম স্তর হচ্ছে লা ইলাহা পড়লে সে মুসলমান সে আমল করুক আর না করুক মুসলমান তাইলে এটা হচ্ছে আম কাদিয়ানিরাও দাবি করে মুসলমান অথচ তারা নবীকে অস্বীকার করে শিয়ারা এরাও দাবি করে যে আমরা মুসলমান অথচ সাতজন সাহাবী ছাড়া সকল সাহাবীকে তারা কাফের মনে করে এবং শুধু তাই নয় সবচেয়ে নিকৃষ্ট মানুষ আদম সন্তানের মধ্যে ওরা মনে করে আবু বকর তারপরে হচ্ছে ওমর তাব্বাত ইয়াদা দুই হাত ধ্বংস হোক অর্থ হচ্ছে আবু বকর ওমর ধ্বংস আবু বকর ওমর ধ্বংস আবু লাহাব বলে না শুধু তাব্বাত ইয়াদা দুই হাত ধ্বংস হচ্ছে আবু বকর তারপরে হচ্ছে যে আল ফাহিশা ওয়াল মুনকার ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাহশা ওয়াল মুনকার অর্থ হচ্ছে আবু বকর ওমর ওমরকে বলছে ফাহশা আর মুনকারকে বলতেছে আবু বকরকে বলছে ফাহশা ওমরকে বলছে মুনকার পুরুষদের মধ্যে এই দুইজন হচ্ছে তাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট পার্সন আর মহিলাদের মধ্যে এই দুই সাহাবীর অথচ সমস্ত মুসলমান এই দিয়াদুবরা সারা শিয়ারা সারা সকল মুসলমান ঐক্যমত পোষণ করেছে যে উম্মতি মুহাম্মাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে আবু বকর তারপরে ওমর তারপরে উসমান তারপরে আলী এরপরে হচ্ছে আর যে মানে বাকি ছয়জন থাকলো জান্নাতের সুসংবাদ যারা দুনিয়াতে পেয়েছে যে আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি ওয়াক্কাস আবু উবাইদা বিন জাররা তালহা বিন উবাইদুল্লাহ সাইদ বিন জায়েদ জুবাইর বিন আওয়াম এই দশজন হচ্ছে সবচেয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কারণ এরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়েছে মহিলাদের মধ্যে এই শিয়াদের নিকটে সবচেয়ে নিকৃষ্ট দুইজন রমণী নিকৃষ্ট একজন হচ্ছে এই দুইজনের কন্যা আবু বকরের মেয়ে আয়েশা এবং ওমরের মেয়ে হাফসা এই দুইজনকে তারা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট ভাবে ফাজবাহু বাকারা ফাজবাহু আয়েশা ও হাফসা গাভী চুবি করে অর্থ হচ্ছে আয়েশা এবং হাফসাকে চুবি করে তাই এই শিয়ারাও এরাও দাবি করে যে আমরা মুসলমান এরাও দাবি করে কি মুসলমান আজকে মাইজ ভান্ডারি কোন কোন পীর আছে শুধু সপ্তাহে একদিন সেজদা করে এই মাগরিবের পরে একটা দীর্ঘক্ষণ সময় সেজদা দেয় ওরাও বলছে আমরা খাঁটি মুসলমান তাই মুসলমান লা ইলাহা পড়লে সকলে মুসলমান দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহর নিকটে একটু উঁচু তা হচ্ছে মুমিন এই মুমিনের স্তর হচ্ছে উঁচু
এর মুসলমান থেকে মুমিনের মর্যাদা একটু উঁচু তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মুমিনই মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন না প্রত্যেক মুসলমান মুমিন না আর পুরোপুরি মুমিন হতে হলে তাকে এই ছয়টার প্রতি 100% ঈমান রাখতে হবে যদি কেউ মুমিনের দর্জাদায় মুমিনের দরজায় বা মুমিনের স্তরে যদি নিজেকে যদি ওই স্থানে যদি রাখতে চায় তাহলে পরে এই ঈমানের যে ছয়টা স্তর এর উপরে 100% তাকে ঈমান রাখতে হবে আমানতু বিল্লাহ ও মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এই ছয়টির প্রতি তাকে ঈমান রাখতে হবে সুতরাং আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রেখেছি ঈমান আল্লাহ এর অর্থ কি আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে যে সুখে দুঃখে বিপদে আপদে সব সার্বক্ষণিক ভাবে আমি আল্লাহকে স্মরণ করব এবং হায়াত মৌত ধন দৌলত সম্মান অসম্মান এগুলো সব কার হাতে আল্লাহর এগুলোকে আমি বিশ্বাস করব অন্তরে সুখে শুধু আল্লাহকে ডাকবো বিপদে শুধু আল্লাহকে ডাকবো আর সুখে অন্যকে ডাকবো না সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমার স্যান্ডেলের ফিতাটা যদি ছিঁড়ে যায় এইটার সমাধানের জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো সুতরাং আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য সব সময় এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমলিল মুমিন ফা ইন আমরাহু কুল্লুহু খাইর মুমিনের জন্য এটা সুখের সংবাদ যে মুমিনের প্রত্যেকটা কাজই এটা হচ্ছে কল্যাণময় যদি তাকে কোন সুসংবাদ পেয়ে বসে সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে পরে এইটা তার জন্য নেকি আর যদি কোনো তাকে দুঃসংবাদ পেয়ে বসে বালা মুসিবতে যদি আপতিত হয় সে 100% ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসেছে এটাও তার জন্য নেকি সুতরাং মুমিনের সব কাজই নেকি তাইলে আমি সব সময় আমি রাত্রি ঘুমিয়ে যাব যদি রাসূলের সুন্নাত অনুপাতে যদি আমি ঘুমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে বেডে যখন আসতে তখন বেডটা ঝাড়ু দিতে এবার প্রথমে তিনবার ফু দিয়ে কুল হুয়াল্লাহ একবার পড়তে কুল আউযু রাব্বিল ফালাক একবার কুল আউযু রাব্বিন নাস করে সমস্ত শরীর মাসি করতে আয়াতুল কুরসি করতে আর অন্য অন্য যে মাসনুন দোয়াগুলো ঘুমের আগে রয়েছে এই ভাবে সুন্নতি দোয়া পড়ে ডাইন কাত হয়ে যদি আমি ঘুমিয়ে যাই আর উদ্দেশ্য থাকবে আমার মুয়াজ্জিন সকল যখন আল্লাহু আকবার আজান দিবে তখন আমি ফজরের নামাজ জামাতের সাথে করব এই নিয়তে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার সারা রাত ঘুমটা হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হবে এবার আমি ঘুম থেকে জাগলাম ঘুম থেকে জেগে যখন ফজরের নামাজ পড়ে আমার উপরে অর্পিত যে দায়িত্ব 8 ঘন্টা ডিউটি 10 ঘন্টা ডিউটি এই ডিউটি যদি আমি আমার মনিব আমার মালিক আমাকে দেখুক আর না দেখুক সুপারভাইজার আমার দেখভাল করুক আর না করুক আমার যেটা ডিউটি সেটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই ডিউটির বিনিময়ে মাসিক একটা আমি পারিশ্রমিক স্বরূপ আমাকে একটা মুকাফা দেওয়া হয় সুতরাং এইটাকে হালাল করার জন্য আমি আমার ডিউটি আমি পালন করব তাহলে আমার এই 8 ঘন্টার ডিউটি এটা হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে সুতরাং মুমিনের 24 ঘন্টায় যদি অন্তরে যদি স্বচ্ছ যদি নিয়ত থাকে তাই পরে 24 ঘন্টায় মুমিন হচ্ছে ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে তাই আমানতু বিল্লাহ সব সময় অন্তরে হচ্ছে আমার একমাত্র কল্পনা থাকবে আল্লাহ সব সময় আমি একমাত্র আল্লাহকেই স্মরণ করব এইটার নাম হচ্ছে আমানতু বিল্লাহ তারপরে মালায়েকা তো ফেরেশতাদের প্রতি আমি ঈমান রাখবো এরা অদৃশ্য এরা নূরের তৈরি এটা আল্লাহর কোনো নাফরমানি করে না যে সমস্ত ফেরেশতার নাম কোরআনে অথবা হাদিসে উল্লেখ হয়েছে তাদের প্রতি আমরা ঈমান রাখব আর যাদের নাম উল্লেখ হয় নাই তাদের প্রতি আমরা ঈমান রাখব এইটা ফেরেশতাদের সংখ্যা কত আল্লাহই ভালো জানে তবে একটা হাদিসে এসেছে প্রত্যেক দিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুন নামে একটা মসজিদ আছে এই মসজিদে দৈনন্দিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করে কত 70,000 ফেরেশতা দৈনন্দিন ওই বাইতুল মামুন মসজিদে নামাজ পড়ে যে আজকে আজকে এই বৃহস্পতিবার যে সমস্ত ফেরেশতাই বাইতুল মামুনে নামাজ পড়ল কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই মসজিদে নামাজ পড়ার জন্য তার আর পালা আসবে না আর লিস্টে তার নামই আসবে না তাহলে পরে বোঝা যাচ্ছে যে কত সংখ্যক ফেরেশতা
প্রত্যেকদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই মসজিদে নামাজ পড়ার জন্য তার সুযোগই হবে না তার নামই আসবে না সিরিয়ালে তাহলে এই দরে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের সংখ্যাটা কত বেশি আল্লাহই ভালো জানে ফেরেশতাদের প্রতি আমরা ঈমান রাখবো এরা আল্লাহর মাখলুক এরা বিবাহ শাদি করে না এরা খানা ফিনা খায় না এরা সবসময় আল্লাহর ইবাদতেই মশগুল এদের মধ্যে সবচেয়ে উত্তম বলতে পারি যে জিব্রিল তারপরে হচ্ছে মিকাইল ইসরাফিল মালাকুল মউত এই যে যেগুলো নামগুলো এসেছে এদের প্রতি আমরা ঈমান রাখবো এরা হচ্ছে মানে আমরা দেখতে পাই না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তবে একটা হাদিস এসেছে যে ইসরাফিল ইসরাফিল একে 24 ঘন্টা এর ঘুম নেয় সব সময় মুখে এই শিঙ্গা লাগিয়ে আছে চোখ লাগিয়ে আছে আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে তখন তিনি ফু দিবেন যখন এই ফু দিবেন এক ফুতে একবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে প্রেগনেন্ট মহিলা ডেলিভারি হচ্ছে বাচ্চা অর্ধেক বের হয়েছে অর্ধেক পেটের মধ্যে আছে ওই সময় যদি তিনি ফুৎকার দেন ওই অবস্থায় মহিলা পড়ে যাবে মারা যাবে একজন লোক খানা খাচ্ছে এক লুকমা খানা কিছু অর্ধেক মুখে আর অর্ধেক হাতে এই অবস্থায় যখন ইসরাফিল ফুৎকার দিবে সকলেই বেহুশ হয়ে পড়ে যাবে যে যে অবস্থায় আছে এই ইসরাফিলের কত বিশাল সৃষ্টি এক কানের লতি থেকে এই কাপ থেকে শুরু করে কানের লতি এই ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রোড একটা লোক 500 বছর যাবৎ চলতে বিরতিহীন ভাবে চললে যেখানে পৌঁছাবে ঠিক কানের লতি থেকে কাদের এই মাঝে দূরত্ব হচ্ছে এত বড় এত বিশাল তাহলে এটা হচ্ছে বিশাল সৃষ্টি রাসূল আল্লাহ মানে জিব্রাইলে যে মানে কত জানা সিত্তু মিয়া জানা 600টা পাখা তিন বিশাল অধিকারী এর প্রতি আমরা ঈমান রাখব 600 জিব্রাইল আলাইহিস সালাম 600টা পাখা তাহলে পরে এইগুলো ঈমান রাখব আমন্ত বিল্লাহি মালাইকাতি ওয়া কুতুবিহি আল্লাহর আসমানি যে কিতাব প্রসিদ্ধ কিতাব চারিখানা কোরআন জাবুর তাওরাত ইনজিল সহিফে মুসা সহিফে ইব্রাহিম যেগুলো নাম এসেছে সেগুলো প্রতি ঈমান রাখব আর যেগুলো নাম জানি না সেগুলো প্রতি আমরা ঈমান রাখব তারপরে রাসূলদের প্রতি ঈমান রাখব এবার আখিরাতের প্রতি ঈমান রাখব যে এটা কুলসিরা মানে সেখানে হাসর নাসর হবে ভালো আমল করলে আল্লাহ সেদিন মানে মানে ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাপবে দাঁড়িয়ে পাল্লাই ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা যাররা পরিমাণ যদি আমল করে সেটাও দেখতে পাবে নেক আমল ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা যাররা পরিমাণ যদি গুনার কাজ করে সেটাও কিয়ামতের দিন সে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে সুতরাং আমল ওজন করা হবে কি হবে আব্দুল্লাহ বিন মাসউদ পঞ্চমতম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একজনের পরে তিনি পঞ্চম ছিলেন বিশিষ্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে সব সময় থাকতেন এই একবারে হালকা পাতলা সাহাবী একদিন মরুভূমিতে ঝড় শুরু হয়েছে অনেক সাহাবী আছে সেখানে তিনিও আছে তিনি ঝড় তুফান শুরু হয়েছে উনি বাতাসে নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না বাতাসের সাথে শুধু দোলছে একবার ডাইনে একবার বামে হেলছে শুধু এই দৃশ্য দেখে অন্যান্য সাহাবীরা একটু হেসেছে বাতাসকে কন্ট্রোল রাখতে পারছে না নিজেকে এতই হালকা শরীরে বস্ত নেয় হঠাৎ করে হেসে ফেলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে দৃষ্টিপাত করে দেখলেন যে তারা হাসল জিজ্ঞাসা করলেন যে তোমরা উপহাস করছো কাইকে দেখে বলছে না ইয়া রাসূলুল্লাহ একে ছোট করছে না একে খাটো করছে না এর সম্মানহানি করছে না বাস এটা আমাদের অন্তর থেকে আপনা আপনি হাস এসে গেছে যে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না রাসূল সাল্লাল্লাহু বললেন জেনে রাখো ও আমার সাহাবীরা কিয়ামতের দিন এই আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের গোড়ালিকে যদি এক পাল্লাই আল্লাহ রাখেন আর 7 কিলোমিটার উহুদ পাল্লা উহুদ পাহাড়কে যদি এক পাল্লাই রাখেন কিয়ামতের দিন এই আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের গোড়ালি ভারী হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে মানুষের আমল ওজন করা হবে কি করা হবে ওজন করা যার মানে বিশাল দেহের অধিকারী এইটা ওজন করা হবে না আমল ওজন করা হবে আমল একবার পেপারে দেখছিলাম যে ও হচ্ছে তিন চারটা ছাগল এক এক টাইমে খায় একবারে মানে কয়েক মানে 600 না কত যেন মোল ওজন তার
দুই তিনটা ছাগল একবারে খাইছে এক ব্যক্তি পেপার দিছিলাম বিশাল দেহ অধিকার এই ভাগ সুতরাং হ্যাঁ আদর করে নাড়ো কইছিল হ্যাঁ তো এইটা হচ্ছে ব্যক্তি মানে কি কত ওজন ওইটা আমল ওজন করা হবে আমল ওজন করা হবে কি আমল তারপরে তাকদীরের ভালো মন্দের উপর আমরা বিশ্বাস করি এই ছয়টা হচ্ছে 100% যে ব্যক্তি ঈমান রাখবে সে হচ্ছে মুমিন সে কি মুমিন মুমিনের উপরে সর্বোচ্চ স্তর হচ্ছে মুহসিন সর্বোচ্চ স্তর হচ্ছে মুহসিন এই মুহসিন ব্যক্তি সুতরাং প্রত্যেক মুমিন মুহসিন কিন্তু প্রত্যেক মুমিন কি প্রত্যেক মুহসিনই মুমিন এবং মুসলমান যে ব্যক্তি মুহসিন সে মুহসিন মুমিন মুসলমান কিন্তু যে ব্যক্তি মুমিন সে মুহসিন নাও হতে পারে কিন্তু মুমিন মুসলমান আর যে মুসলমান কিছু আছে সে মুসলমান মুমিনও না মুহসিনও না মুহসিন কাকে বলে মুহসিন বলা হয় যে আল্লাহর সাথে তার সম্পর্কটা এতটাই গাঢ় হয়ে যাবে দুনিয়া থেকে একবারে বিলকুল বিমুখ হয়ে অন্তরটা আল্লাহর সাথে এতটাই মজবুত হয়ে যাবে যে যখন হচ্ছে আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে তখন সে যেন আল্লাহকে দেখছে জিব্রিল রাসূলকে প্রশ্ন করলেন ইহসান কাকে বলে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান ইহসানের সংজ্ঞা আমাকে একটু বলে দেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ইহসান বলা হয় যে আপনি এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন এইটা আপনার মনে সন্দেহ হতে পারে আল্লাহকে তো দেখা সম্ভব না তাহলে এইটা কল্পনা করতে হবে আমাকে আল্লাহ আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন এই মনে করে ইবাদত করবে এই মনে করে কি করব যে কোন ইবাদত করব কেউ না দেখলেও আল্লাহ দেখছে কেউ না দেখলো কি আল্লাহ দেখছে একটা চুরি করতে পারে আমি কেউ না দেখছে কিন্তু অন্তরে কি ভয় রাখবো কেউ না দেখলে আল্লাহ দেখছে এই নাম হচ্ছে মুহসিন এই দরজায় পৌঁছে যাবে খালাস কেউ না দেখলো ও আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলছে কেউ যদি কোনো পাপ করে মানুষের সম্মুখে একটা মিথ্যা কথা বলে মানুষের সম্মুখে তাহলে পারে এই পাপের সাক্ষী মানুষ থাকে কি থাকে আর গোপনে যদি কেউ মিথ্যা কথা বলে কোনো পাপ করে সেই পাপের সাক্ষী স্বয়ং আল্লাহ পাক থাকে সেই পাপের সাক্ষী স্বয়ং কে আল্লাহ আমি গোপনে কেউ দেখছে না একটা কিছু চুরি করলাম একটা পাপ করলাম আজকে এই যে ইমান বিধ্বংস এই যে ব্লু ফিল্ম খারাপ ফিল্ম গুলো ইন্টারনেটে এতে ঘুমানোর সময় ঘুম আসে না এই ন্যাংটা ছবিগুলো উলঙ্গ ছবিগুলো আমরা দেখি আল্লাহ মাফ করুন এই মানে খারাপ উলঙ্গ ছবি দেখতে দেখতে যদি ঘুমিয়ে যায় আর আল্লাহ মাফ করুন ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল আল্লাহ বলতেছে রাত্রি যখন ঘুমিয়ে যাও আমি তখন তোমাদের সকলের রূহগুলোকে নিয়ে যাই রূহগুলো থাকে না এই জন্যই কখনো যে দেখা যাচ্ছে রুমে 500 জন লোক কেউ যদি ঘুমিয়ে বিভোর থাকে তাহলে চিল্লা চিল্লি করলেও কিন্তু টের পায় না আছে না একবার বিভোর ঘুমে যখন আচ্ছন্ন থাকে অন্যরা চিল্লায় তাও ওই ব্যক্তি টের পায় না কারণ রূহটা আল্লাহ নিয়ে যান যখন আমরা ঘুমে যাই তখন রূহ আল্লাহ নিয়ে যান والذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى اجل مسمى الله বলতেছেন আবার আমি তোমাদের রূহগুলোকে ফিরিয়ে দিই কেন যে কয়দিন হচ্ছে তোমার hayat এইটা আমি আল্লাহ নির্ধারণ করেছে এটা পূরণ করার জন্য আমি পুনরায় তোমাদের রূহ আবার ফিরিয়ে দিই ইন আল্লাহ লা ইখলিফুল মিআদ আল্লাহ ওয়াদা ভঙ্গ তবে রাত্রির ঘুমটাই অনেকের শেষ ঘুম রাত্রি মারা যায় না ঘুমে থেকে ওই খারাপ ছবি দেখে যদি মারা যায় আল্লাহ মাফ করুন কবর থেকে উঠে শুধু খালি ওইটাই দেখবে চোখে ওর চোখে সম্মুখে শুধু ওইটাই ভাসবে যে অবস্থায় ব্যক্তি মারা যাবে ঠিক সেই অবস্থায় হচ্ছে কিয়ামতের দিন তার আমলটা লাব্বাইক এক ব্যক্তি হচ্ছে লাব্বাইক বলতে বলতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك বলতে বলতে এক আর মানে উটের উপর চড়ে চড়লো পরে গেল ইহরামের কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইহরামের কাপড় পরা অবস্থায় তাকে দাফন করো কাল কিয়ামতের দিন সকল যখন সে কবর থেকে উঠবে তখন তার মুখে শুধু এই তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে ব্যক্তি উঠবে সুতরাং যে যে আমল কেউ গলায় দড়ি নিয়ে মারা যায় আত্মহত্যা করে যে অবস্থায় মারা যাবে
কিয়ামতের দিন ওই অবস্থায় বিষ খেয়ে মারা যায়, ওই অবস্থায় কিয়ামতের দিন উঠবে ওখানে বিষই খাবে। সুতরাং শেষ আমলটা যাতে হয়েছিল রাত্রে যখন ঘুমিয়ে যাব আল্লাহ বিল্লাহ করে আল্লাহর নাম স্মরণ করে আমরা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি, শেষ স্তর হচ্ছে এহসান, শেষ স্তর হচ্ছে এহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন।